নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাইছি। অনেক ক্ষেত্রেই আমাদের কাছে চিকিৎসার জন্য আসেন অনেকেই, তারা বলেন যে ডাক্তারবাবু, আমার এই রোগ বোধহয় যতদিন বাঁচব আমার সাথেই থাকবে, মৃত্যুর দিন পর্যন্ত একে আমি বয়ে নিয়ে যেতে হবে। বিশেষ করে এই সমস্যাটা ব্যথার ক্ষেত্রে, তার মধ্যেও বেশি হচ্ছে হাঁটু ব্যথা এবং পিঠের ব্যথা, ব্যাক পেন, লোয়ার ব্যাক পেন, মাজার ব্যথা, মাজার বাত, বিভিন্ন নামে ডেকে রুগীরা আমাদের কাছে আসেন। এই ব্যথাগুলো কিন্তু একদিনে হয় না, আবার সারতেও খুব চট করে সারে না। এই ব্যথা রুগীরা আমাদের কাছে এসে বারবার রিপোর্ট করেন যে আমরা যখন ওষুধ খাই তখন ব্যথাটা কম থাকে, ওষুধ ফুরিয়ে গেলেই, ওষুধ খাওয়া বন্ধ করলেই রোগটা আবার বাড়তে শুরু করে, যে অবস্থায় ছিল সেই অবস্থায় পৌঁছে যায়। এই অবস্থায় কি করণীয়, আপনারা কি করবেন যে ওষুধ খেলে আপনার ব্যথা কম থাকছে? সেটা আপনি যে প্যাথিতেই ওষুধ খান, আর ওষুধ খাওয়া বন্ধ করলেই রোগটা বেড়ে যাচ্ছে, এটা বুঝতে গেলে বন্ধুরা আমি আপনাদের একটু বলবো যে আপনারা একটু ভেবে দেখবেন যে আমাদের শরীরের গঠনটা কেমন। শরীরের গঠনটা সহজ করে বোঝাতে গেলে আমি বলবো যে আমাদের রোগ যেখানে শুরু, যেখানে রোগের উৎপত্তি, সেই জায়গাটার আমরা যদি ট্রিটমেন্ট না করতে পারি, সেই জায়গাটাকে যদি আমরা লোকেট না করতে পারি, তাহলে কিন্তু ব্যথা থেকে আমরা মুক্তি পাবো না। খুব সহজ উদাহরণ দিয়ে আমি বলবো, আপনার ঘরের ফ্যানটা চলছে না, ফ্যানটা ঘুরছে না, এবার আপনি ফ্যানের মিস্ত্রি ডাকলেন বা নিজে ফ্যানটাকে নাবালেন, পরিষ্কার করলেন, তার ভিতর কিছু কম বেশি ডিস্টার্ব পেলেন, ঠিক করলেন, লাগালেন, আপনার ফ্যান কিন্তু ঘুরছে না। কারণ সমস্যাটা হচ্ছে আপনার সুইচ বোর্ডে, সুইচ বোর্ডের সুইচটা খারাপ হয়েছে। সেই সুইচ যতক্ষণ আপনি না বদলাবেন আপনার ফ্যান তো ঘুরবে না। ফ্যানের সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে সুইচে, বোর্ডে আপনার কাজ করতে হবে। ঠিক তেমনি আমাদের শরীরের যে গঠনতন্ত্র, আমাদের ওপরে শরীরে যে চামড়া রয়েছে, চামড়ার নিচে আমাদের মাংস রয়েছে, তার নিচে বিভিন্ন শিরা উপশিরা লিগামেন্ট রয়েছে, তাদের বিভিন্ন নাম রয়েছে আমাদের ফিজিওথেরাপি ডাক্তারি ভাষায়, সে কঠিন সাবজেক্ট আমি যেতে চাইছি না। তারও নিচে রয়েছে হাড়। আপনি এটাকে আরো ভালো বুঝতে পারবেন, আপনার বাড়ির পাশে যখন ঠাকুর তৈরি হয়, প্রতিমা তৈরি হয়, প্রথম বাঁশের কাঠামো তৈরি করা হয়, বাঁশের কাঠামোর উপরে বিচুলি দিয়ে, দড়ি দিয়ে বাঁধা হয়, টাইট করে বাঁধা হয়, যেগুলো আমাদের লিগামেন্ট, তার উপরে মাটি দেওয়া হয়, তার উপরে রং দেওয়া হয়। ঠিক তেমনি আমাদের শরীরটাও একের পর একটা স্তর রয়েছে। এই স্তর অর্থাৎ আমাদের শরীরে ব্যথার কারণটা ঠিক কোথায়, আপনার লিগামেন্টে ব্যথা হচ্ছে, নার্ভের ব্যথা হচ্ছে, নার্ভ রুটে ব্যথা হচ্ছে, না মাসলে পেন হচ্ছে, এইটা আপনি যতক্ষণ সঠিক বুঝতে না পারবেন, সঠিক ট্রিটমেন্টে না আসবেন, আপনার ব্যথা কিন্তু কমবে না। যার জন্য আমরা যখন ওষুধ খাই, ওষুধটা আমাদের ব্যথার অতিরিক্তটা কমিয়ে দেয়, ওষুধের অ্যাকশন শেষ, আবার যেকে সেই। তো এখানে আপনাদের আমি বলবো যে চিকিৎসা যে প্যাথিতেই করুন, পাশাপাশি আপনি একজন ফিজিওথেরাপিস্ট বা যোগাসন বিশেষজ্ঞ, প্রাকৃতিক চিকিৎসার সাথে যুক্ত এমন কাউকে সাথে নিন, তার একটু গাইডেন্স নিন, তার পরামর্শ নিন, দেখবেন আপনারা খুব সহজেই রিলিফ পাবেন। এক্ষেত্রে আমি আমার কাছে যে সমস্ত বন্ধুরা, যে সমস্ত রুগীরা আসেন বিভিন্ন ব্যথার সমস্যা নিয়ে, তাদের আমরা প্রাকৃতিক চিকিৎসা দিয়ে অনেকটা রিলিফ দিতে পেরেছি। যারা নিয়মিতই আকুপ্রেশার বা ফিজিওথেরাপির ছোট ছোট কাজগুলি করেন, এটা আপনার শরীরও একটা অঙ্গ যেমন, ঠিক তেমনি আপনার বেঁচে থাকার জন্য, এই ব্যথা থেকে মুক্ত হওয়ার জন্য এগুলোকে আপনার সঙ্গী করতে হবে। এরকম ছোট ছোট দুটি টুলস আজকে আমি আপনাদের দেখাবো, যেগুলো খুব অল্প দাম, খুব বেশি দাম নয়, 15 টাকা, 20 টাকা দাম, 50 টাকা দাম। এইসব টুলসগুলোকে আপনি নিয়মিত ব্যবহার করুন, দেখবেন আপনি এসব ব্যথা থেকে দারুণভাবে রিলিফ পাবেন।
এবং সেই সাথে কোনো একজনের সাথে পরামর্শ করে আপনার সঠিক কোথা থেকে ব্যথার উৎপত্তি সেটাকে আপনি বুঝুন, তাহলে কি হবে, সারা শরীরে আপনাকে ম্যাসেজ বা ব্যায়াম করার দরকার পড়বে না, ঠিক পার্টিকুলার ওই পয়েন্টের যে সমস্যা সেটা থেকে আপনি মুক্তি পাবেন। আমাদের ব্যথার পিঠের যে ব্যথাগুলো হয় বেশিরভাগ আমি দেখেছি যে টার্মি মার্সেল, এই মার্সেলের পেন থেকে হয়, এবং আমাদের স্পাইন যে শিরদ্বারা যে গঠনগত পরিবর্তন হয়ে যায় বিভিন্ন কারণে, আমাদের বসার ভুল ভঙ্গির জন্য, আমরা বেশিরভাগ সময় অফিস কাজে কম্পিউটার দীর্ঘক্ষণ চালাচ্ছি বা বেশিক্ষণ লেখালেখি করছি, আমরা যে ভুল পশ্চারে বসছি, সামনে ঝুঁকে দীর্ঘক্ষণ বসছি, ফলে আমাদের কাঁধে ব্যথা হয়, কাঁধের ব্যথাটা আস্তে আস্তে পিঠের দিকে নামতে থাকে, এবং অনেক সময় এক কাঁধে, আমি বিভিন্ন ভিডিওতে বলেছি, এক কাঁধে ভারী মাল বহন করছেন দীর্ঘদিন ধরে বাঁকে করে হকাররা, বা একদিকে ব্যাগ নিয়ে বহন করছেন, ফলে এদিককার যে মাংসপেশি সেটা তার ড্যামেজ হয়ে যায়, তার গঠনগত বিকৃতি ঘটে যায়, এবং সেখানকার শিরা উপশিরাগুলোর উপর কিন্তু চাপ পড়ে। এগুলো থেকে খুব সহজে আপনি মুক্তি পাবেন। আপনাকে খাবার দাবারের প্রতি একটু লক্ষ্য রাখতে হবে, সেই সাথে ছোট ছোট ব্যায়াম, হালকা হালকা ব্যায়াম করতে হবে। এরকম দুটো টুলসের সাথে আজকে আপনারা আমি পরিচিত করাবো, সেটা আকুপ্রেশার বা সুযোগ থেরাপিতে আমরা ব্যবহার করি। এই যে টুলসটা, এটা একটা স্প্রিং, স্টিলের একটা স্প্রিং, খুব সামান্য দাম। হ্যাঁ বন্ধুরা, এই যে স্প্রিংটা, এই এটা একটা স্প্রিং এর, কিন্তু স্টিল স্প্রিং এর, এটাই সাধারণত আমরা ব্যবহার করি। এইভাবে আমরা হাতের এভাবে এটাকে প্রবেশ করাই, এবং আমাদের আকুপ্রেশার বা সুযোগ থেরাপির যে পয়েন্টগুলি রয়েছে হাতের এখান থেকে শুরু করে পুরো এই পর্যন্ত রয়েছে। এটা সাধারণত আমাদের শরীরের পেছন দিকে, ব্যাক সাইডে কোনো প্রবলেম থাকলে তার পয়েন্টগুলি হাতের পেছন দিকে থাকে, আবার সামনের দিকে অর্থাৎ মুখে, নাকে, বুকে, পেটে যদি কোনো সমস্যা থাকে তার পয়েন্টগুলি হাতের এই পাশে থাকে। তাহলে আমরা এটাকে যদি আমরা এভাবে হাতে প্রবেশ করিয়ে নিয়ে গড়াতে থাকি, তাহলে কি হবে, একই সাথে আমরা অনেকগুলি পয়েন্টকে কিন্তু আমরা অ্যাক্টিভেট করতে পারছি। এভাবে আমরা যদি একটা একটা করে পয়েন্ট এভাবে চাপি, তাহলে আমাদের অনেকটা সময় লেগে যায়। এবার আমরা যদি এভাবে এটাকে ব্যবহার করি, এইভাবে আমরা হাতের উপরে তুলে নিয়ে যাই এটাকে, তাহলে কি হবে, আমার যেখানে যে পয়েন্ট আছে সব পয়েন্টে কিন্তু এটা অ্যাক্টিভেট হচ্ছে। ঠিক তেমনি আমাদের হাতের আঙুলে, এই যে আমাদের 10টা আঙুল, এই আঙুলের বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের সারা শরীরে বিভিন্ন রোগের ক্ষেত্রে পয়েন্ট ছড়িয়ে আছে। বিশেষ করে আমি অনেক ভিডিওতে আপনাদের জানিয়েছি যে যদি আমাদের মাথায় কোনো প্রবলেম থাকে, অর্থাৎ মাথা যন্ত্রণা হচ্ছে, মাথার চুল উঠে যাচ্ছে, বা মাথার পেছন দিকে ব্যথা হচ্ছে, কোনো কারণে আঘাত লেগেছে, কোনো টিউমার দেখা দিয়েছে, এক্ষেত্রে মাথার এই যে মাথা টিপ, হ্যাঁ, প্রথম যে আমাদের ভাস্টি রয়েছে এইখানে পয়েন্টগুলো পাওয়া যায়। ঠিক তেমনি তারপরে যদি ঘাড়ে কোনো সমস্যা থাকে, তারপরে পয়েন্টে পাওয়া যায়। তো এভাবে আমরা প্রত্যেকটা পয়েন্ট এরকম আঙুল ম্যাসেজ করার জন্য কিন্তু ছোট একটা আংটি পাওয়া যায় স্প্রিং এর, এটাকে আকুপ্রেশার ফিঙ্গার ম্যাসেজার রিং বলা হয়। এভাবে প্রবেশ করি আমরা, যদি এক মিনিট দু মিনিট করে এভাবে ম্যাসেজ করি, তাহলে কি হচ্ছে, আমাদের সব পয়েন্টগুলো কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে। এভাবে আমরা যদি 10টা আঙুলকেই অ্যাক্টিভেট করে নিই, সকালে একবার, বিকালে একবার, তাহলে কিন্তু আপনার আলাদা আলাদা করে আপনার কী রোগ, কোথায় পয়েন্ট খোঁজা লাগছে না, আপনি প্রত্যেকটা পয়েন্ট এভাবে অ্যাক্টিভেট করছেন। এভাবে কিন্তু পায়ের জন্য পাওয়া যায়, পায়ের এই রিংগুলো একটু বড় হয়, এই রিংগুলি আপনি অনলাইনে অ্যাভেলেবেল বিভিন্ন কোম্পানির আছে, এবং ফিজিওথেরাপির বিভিন্ন দোকান এখন চারিদিকে হয়েছে, চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন রকম সরঞ্জাম পাওয়া যায়, সেখানেও পাবেন। এমনকি আপনারা যদি প্রয়োজন মনে করেন, আপনি আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমার যে সমস্ত রোগীরা আছে তারা 10 দিন, 20 দিন, 1 মাস চিকিৎসায় যখন ভালো রেজাল্ট পান, তখন বলেন যে আমাকে একটা এটা সংগ্রহ করে দিন, এনে দিন, এই জন্য আমার কাছেও রাখা থাকে, আমার কাছ থেকে অনেকে কিনে নিয়ে যান। আমি বলছি না আমার কাছ থেকে কিনতে হবে, কিন্তু আপনারা এগুলো কালেকশন করুন। তাহলে ছোট ছোট যন্ত্রপাতি দিয়ে কিন্তু আপনি অনেক রোগ থেকে মুক্তি পাবেন সহজেই, প্রাকৃতিক চিকিৎসার এটা দারুণ রেজাল্ট। এর সাথে বিভিন্ন রোগ অনুযায়ী আপনার কি ধরনের রোগ, কতদিন ধরে হচ্ছে, কখন বাড়ছে, কখন কমছে, এগুলো সব খোঁজ খবর নিয়ে
আমরা প্রত্যেকের ক্ষেত্রে কি কি ব্যায়াম করতে হবে, কি কি প্রাণায়াম করতে হবে, কোন কোন পয়েন্টকে আকুপ্রেশারের বা সুযোগ থেরাপির অ্যাক্টিভেট করতে হবে, এটা আমরা একটা চার্ট তৈরি করে দিই। এবারে আমি বলবো এই সরঞ্জামগুলিকে যদি আপনি ব্যবহার করেন তাহলে বিভিন্ন রোগ থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন বা অনেকটাই কম থাকবে। আপনারা সকলে এই ভিডিওতে এতক্ষণ সঙ্গে ছিলেন, আপনাদের ধন্যবাদ। আমি বলবো আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনার কোনো উপকারে এসে থাকে, আপনি আপনার পরিচিত বন্ধু মহলেও এটাকে শেয়ার করে দিন। তাহলে কি হবে, আরো অনেক বেশি লোকের আমরা উপকারে আসতে পারব। এবং বেল বাটনটি অন করবেন যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। এই ধরনের ভিডিও যদি আপনি আরো পেতে চান এবং আপনাদের কোন রকম সমস্যা কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, এমপি হেলথ কেয়ারের যে কোনো যে সুযোগ সুবিধা রয়েছে আপনারা এগুলো গ্রহণ করুন। এতক্ষণ আপনারা সবাই সঙ্গে ছিলেন, আপনাদের সকলকে নমস্কার, ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। নমস্কার।